আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর ভিডিও করতে চলে আসলাম, কিছু ব্যস্ততা এবং অসুস্থ ছিলাম কিছুদিন, তো সে কারণে ভিডিও দিতে পারিনি। অনেক দুঃখ প্রকাশ করছি, সকলে ক্ষমা চেষ্টা দেখবেন। তো আজকে অনেকদিন পরে আসলাম ভিডিওতে। তো কিছুদিন ভিডিও আসতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। আপনারা জানেন বাংলাদেশে প্রচণ্ড গরম ছিল, প্রায় 38-39-40 ডিগ্রি গরম ছিল। তো এখন কিছুদিন বৃষ্টি থাকার কারণে গরম ছিল না, আবার গরম পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টি যখন ছিল তখন গরম কিন্তু ছিল না, গরমের ঠান্ডাই ছিল। এখন আবার দেখলাম যে গরম পড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘামাচ্ছি। তো এই নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম, ভাবতেছি যে ভিডিও ছাড়বো ছাড়বো করে শুরু করে দিই, শুরু করে দিলাম। তো আজকে এখন প্রথমে আপনাদেরকে আমার পাখিগুলো দেখাবো, পাখিগুলো কী অবস্থা, কীরকম আছে, সব প্রথম আপনাদেরকে পাখিগুলো দেখাবো। চলুন পাখিগুলো দেখা। তো বন্ধুরা, এগুলো আমার পাখিগুলো দেখেন, অনেকদিন পর পাখিগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে। উপরে পাশে দেখাচ্ছি, এখানকার যে মানে ছেলেটা ছিল তাকে এখানে আলাদা করে রেখেছি, তাকে আপাতত খাওয়াচ্ছি। যখন খাওয়া শেষ হলে আবার তাকে জোড়া দিয়ে দেবো। আর মাশাআল্লাহ, বাচ্চাগুলো এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তাদেরকেও জোড়া দিতে হবে। আর এটার জন্য একটা মাঝি বলেছিলাম আনবো, কিন্তু আনা লাগবে না, এখানে দুইটা মাঝি হয়েছে, এখান থেকে এটাকে একটা জোড়া দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, একটা জোড়া লেগে গেলেই তো মানে সেট আপ করে জোড়া দিতে। এখানে আমার পাখি, চলেন এবার আমার সেটাপে যাওয়া যাক। দেখা যাক সেটাপের কি অবস্থা, অনেকদিন পর তো সেটাপে যাচ্ছি, বড় আমি দেখি আমার মুরগিগুলো ঠিক আছে নাকি অসুস্থ হয়ে গেছে। তো চলেন সেটাপে গিয়ে দেখা যাক। তো চলেন এবার আমার সেটাপে যাওয়া যাক। অনেকদিন পর ভিডিও করতে চলে আসলাম, যাওয়া যাক দেখা যাক কি অবস্থা। দেখেন এগুলো আগে ছোটো ছোটো বাচ্চাগুলো, দেখেন মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে তারা। এগুলো সব বাচ্চা মাটাকে দেখতে পাচ্ছেন, তার এটি আবার মানে আবার বাচ্চা ফুটিয়েছি। এই যে সেই বাচ্চাগুলো, এগুলো নতুন বাচ্চা, বাচ্চা ছিল মানে কিছু বাচ্চা ছিল, অসুস্থ হয়ে গেল। মানে এখন তো গরম চলতেছে, বসন্ত হয়ে অনেকগুলো বাচ্চা মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাচ্চাগুলো দেখেন। এই দেখছেন, এই যে বসন্তগুলো দেখা যাচ্ছে, এই যে বাচ্চাটা চোখে একটা কানা চোখের মধ্যে হয়েছে। আর এই যে বাচ্চাগুলো আগের প্রথমকার বাচ্চা, দেখেন দুটো ছিল, সেগুলো সেই জন্য আলাদা করে রাখছি, এটা আলাদা করে রাখছি, কারণ বাচ্চাগুলোকে সে অনেক খুব মারে, সেই জন্য আলাদা করে রাখছি। এই যে মাশাআল্লাহ, আবার আরেক ঘরের বাচ্চা দেখেন, ছিল প্রায় মনে হয় 7টা-8টা হয়েছিল, কিন্তু সব মারা গেছে বসন্তের কারণে। আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে এবার কি গরমের জন্য। তো আলহামদুলিল্লাহ দুইটা টিকে আছে, আলহামদুলিল্লাহ যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি চলে যায় কিছু করার নেই। এই যে মোরগ, এই খরগোশটি দেখতে পাচ্ছেন। এখন এখন চলেন আমার হাঁসগুলোকে দেখা যাক। দেখেন মাশাআল্লাহ হাঁসগুলো আমার, যে বাচ্চারা চোখে একটু সমস্যা বসন্ত হওয়ার কারণে ফুলে গেছে। তো আপনার দোয়ায় খুবই ভালো আছে, আপনার সকলে দোয়া করবেন যেন আমার বেচগুলো খুব ভালো থাকে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড খাওয়াচ্ছি, অনেক গরম, বলতে পারবো না এত গরম। দেখতে পাচ্ছেন
লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।